আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ঢুকছেন কোন কোথা ঢুকছেন সাহাবায়ে কেরাম রিসেপশনের জন্য এসে গেছে আল্লাহু আকবার রিসেপশনের জন্য কি সাহাবায়ে কেরাম আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইনো সাহাবীদের কাতার বামেও বহর পিছনেও বহর মাসকান দিয়ে রুডের মাসকান দিয়া মক্কার কাফেলা মদিনার দিকে ঢুকছে যারা কোন আল্লাহু আকবার মদিনার একদম কিনারে চলে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মদিনাবাসী রাস্তা দেখে হুজুর ওই ডান দিকে ঢুকেন ওটা আমগোবাড়ি আরেকজন কো না হুজুর বাম দিকে চলেন ওই যে আমগোবাড়ি আরেকজন হুজুর ডানে বামে দরকানের সামনে আমাদের বাড়ি আল্লাহু আকবার আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাদের দোতলা বাড়ি একতলা খালি করছে আমনে লাগিয়া আমরা নিস্তালায় থাকব আপনি দুতলায় থাকবেন আরেকজনে কো রাসূল গো আমগো দুতলা বাড়ি নাই আমরা গরীব মানুষ আমাদের দুইটা রুম আছে একটা রুম আপনার জন্য খালি মা গো লিপ্যা রাখছে মা নতুন মশারি টাঙ্গাইছে মা নতুন চাদর বিছাইছে আমগো মা আপনার জন্য দুধের বয় রাখছে খেজুর আন্না রাখছে আমার মা আপনার রান্না বান্না করে রাখছে রাসূল আমগো বাড়িতে চলেন আল্লাহর নবী কান্দে মাগুদ রে আমার সবাই নিজের বাড়িতে নিতে চায় আমি কয়জনের মন রক্ষা করব আল্লাহু আকবার আমি কার মন রক্ষা করব এর বাড়িতে গেলে ই কান্দে ওর বাড়িতে গেলে ও কান্দে ওর বাড়িতে গেলে ওই কান্দে আমি একজন আমি কয়জনের মন রক্ষা করব আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু উডের লেগামটা ছেড়ে দাও লেগাম এখন আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম যারা আল্লাহু আকবার এতক্ষণ উডের লেগাম কার হাতে ছিল নবীর হাতে ছিল আবু বকর ডাবের হাতে আল্লাহ ডাক দাও উডের লেগাম ছেড়ে দাও নবী উটের লেগাম ছেড়ে দিয়েছে সাহাবীরে কো রাসূল গো এখন উট কার বাড়িতে যাইব ছেড়ে দিছেন কো ছেড়ে দেই নাই আমি ছেড়ে দিয়েছি আল্লাহ তার হাতে নিয়ে নিছে এখন আল্লাহ যার বাড়িতে পছন্দ তার বাড়িতে নিবে রাজি আছো নি কো রাজি আছি আল্লাহ সিদ্ধান্ত রাজি আছে নি কো আছি হঠাৎ করে উট ডান দিকে মুর নিয়া পাহাড়ের উপর দিকে উড়া শুরু করছে ওই পাহাড়ের উপরে টিলার উপরে বাড়ি হযরতে কি নাম কি নাম কোন নামটা কি কি তা নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নো বাড়ির উড়ানে যায় উট শুয়ে পড়ছে যারা কোন সুবহানাল্লাহ নবী উঠে বাইরে এই এই নাই সুস্কা উট উট উঠে ডাক দেখো আমারে মারেন কে লাগাম তো আপনার হাতে না যার হাতে লাগাম দিছিলেন উনি টাইনি আমারে এই বাড়িতে আনছে আল্লাহু আকবার ও মুসলমান এক সাহাবী ছোট দুই কিশোর কিশোরী এটি ফতো আয়েশা করেছে রাসূল গো আমগো আব্বা অসুস্থ প্যারালাইসিস আপনার আগায় নেওয়ার জন্য অনেক প্রস্তুতি নিয়ে রাখছিল হঠাৎ অসুস্থ হয়ে গেছে আমার আব্বা কবি কবিতে লিখে পাঠাইছে আপনাকে রিসেপশন করার জন্য আব্বা তো আসতে পারে নাই আমরা ভাই বোন দুইজন আইছি আল্লাহু আকবার নবী কো কি কবিতা কয় মালাটা আগে দিয়া লয় মালাও নিয়ে আইছে নবীরে মালাটা ভরায় দিয়া এবার কবিতা ভরে তলাল বাদরু আলাইনাম মিনসানিয়াতিল বেদাম ওয়াজাব শুকরু আলাইনাম মাদালিল্লাহি দাস রগন মারহাবা কবিতা বাড়াইছে এর বাফে এক লাইন পরে বাইয়ে পরে বইনে কো তুই রাখ পরের লাইনে আমি কই আল্লাহু আকবার ও মুসলমান ভাই আল্লাহর নবীর শানে কবিতা পড়ে কি পড়ে রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো সুবহানাল্লাহ তলাল বাদরু আলাইন এটা তো আরবি এটার বাংলার অর্থ কি এটা বাংলার অর্থ ছিল এই ছেলেটা বলে বলে বুঝায় বলতেছিল নবী গো আমাদের মদিনার আকাশে এটা এটা এই যে নবুয়তের চাঁদ উঠে গেছে যেরকম সোহান আপনি মক্কার নবী মদিনে আসছেন মানে আমগো দেশে কুফুরি চাঁদ ডুববিয়া ইসলামের চাঁদ উঠছে যেরকম সোহান এটাই বলছিল তলাল বাদ্র তলা মানে উদিত হয়েছে বাদ্র মানে চোদ্দ তারিখের চাঁদ এটা কবি নজরুল বাংলাতে এইভাবে বলছেন রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল ওই সারা জাহানের দিক বিদিকে সারা জাহানের দিক বিদিকে
আলোর ধারা ছুটলো ওই তলাল বদর আলাইনাম মিনসানিয়াতিল বেদাম ওয়াজব শুকর আলাইনাম মাদালিল্লাহি দাজরা কোন মারহাবা এই নাচতেছে নবীর সামনে নবীকে নাচতে দে নাচুক কিশোর নাচুক আমি নবী রে কাফেররা তারায় দিছে কারে তারাইছে আহ মেরা দেখুক দেখুক জোরে করে আল্লাহু আকবার মদিনার মানুষ রিসিভ করে নবীকে সুড়ু ফুল আমার নাচছে নাচছে কইব কক এখন ভাই কো বনে কো ভাইয়া এখন তুমি বন্ধ করো আমি বলি এবার বনে বলে ছোট কিশোরী বলে কয় মানবতার বন্ধু তুমি ওগো রহমতুল লিল আলামিন আল্লাহু আকবার মানবতার বন্ধু তুমি রহমতুল লিল তাই তো শুকর আদায় করি তাই তো শুকর আদায় করি কুল মাখলুকাত নিশিদিন তলাল বদর আলাইনাম মিনসানিয়াতিল বেদাম ওয়াজব শুকর আলাইনাম মাদালিল্লাহি দা জোরে কোন মারহাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসেপশন জানাই রিসেপশন জানাইতে জানাইতে সাহাবীরা বিরক্ত হয়ে গেছে হুজুর আমগো বাড়িতে যাবেন না হে হুজুর আমগো বাড়িতে যাইবেন না আমগো মা আমনে লাগে রাইন্দে রাখছে আমগোর মা নতুন চাদর বিছায় রাখছে আমগো মা গল লেপে রাখছে কাঁচা ঘর লেপে আগের দিন লেপতো আল্লাহু আকবার নবী ডাকতে সাহাবীরা রে উটের লাগাম আমার হাতে নাই আল্লাহ নিয়ে নিছে আল্লাহু আকবার আমি কই যাব আল্লাহ যেখানে যায় নেব আবু আই বানসারের বাড়িতে গেছে যায়া বইছে নবী এই আবু আই বেড় তোর বাড়ি কহ আমি আসি নাই কিন্তু আল্লাহ আনছে তোর ভাগ্য বালা সুবহানাল্লাহ আবু আই বানসারি রে এই আমারে যারা দেখতে আইছে সবারে মেজবান খাওয়া মেজবান খাওয়া আবু আই বানসারি উঠ জবে করে রান্না শুরু হয়ে গেছে যখন ধোঁয়া উঠতেছে টিলার উপরে বাড়ি পাশে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের লিডার খেজুর বাগানে খেজুর কাটতাছে এখনো সেই কুবা মসজিদের পাশে বাগানটা আছে এখনো যারা হজে উমরে গেছেন জানেন ওই বাগানের উপরে মসজিদ এখনো আছে যেরকম আল্লাহু আকবার আবু আইব আনসারি যখন গেছেন এখানে মেজবান চলছে ধোঁয়া উঠতেছে তখন ও আবু আব্দুল্লাহ ইবনে সালাম রইসুল ইহুদি ইহুদিদের লিডার এ কই কি রে আমার দোস্তের বাড়িতে আবার বিয়ে না অনুষ্ঠান এত রান্না বান্নার ঘটনা কি গোলাম পাঠাইছে গোলাম যায় কয় স্যার আপনি জানেন না রহমতুল্লিল আলমিন আছে এই বাড়িতে আল্লাহু আকবার এই জন্য আপনি দুস্থ মেজবান দিছে কি কোস রহমতুল্লিল আলমিন মক্কা থেকে গেছে আমারে তো কইলো না আবু আই আব্দুল্লাহ ইবনে সালামে বুড়া মানুষ নিচের থেকে পাহাড় বায়া বায়া উঁচা টিলা বায়া আবু আই আনসারের বারে উড়ানে বসে জোরে কয় সুবহানাল্লাহ করে যায় কয় দোস্ত আমি তো নবীর সাথে দেখা করতে আইছিলাম একটু দেখা করতে দিবি আবু আই আনসারে কয় তুই তো ইহুদি বেড়া আমরা মুসলমান মুসলমানদের নবী আইছে তোর সাথে দেখা দিব কি লেগে কয় একটু দেখতে মন চাইছিল কারণ তাওরাতের এমন কোনো ফিস্টা নাই যে এই নবীর গল্প লেখা নাই জোরে কোন সবা মুসা নবীর কথা এতটা লেখা নাই তাওরাতে যত লেখা এই নবীর কথা আছে সুতরাং এই নবীর দেখমুড়তে দেখমুখারে আবু আবে আনসারে কয় দোস্ত আচ্ছা নবীর অনুমতি লইলে তুই ব আবু আবে আনসারে যাক হুজুর আমার বাল্য বন্ধু মক্কার খুব মদিনার খুব শিক্ষিত মানুষ গোটা তাওরাতের হাফেজ ইহুদিদের লিডার আমনের দেখতে আইছে রসুল কো কি নাম কো আব্দুল্লাহ ইবনে সালাম ও মা হে হে রে তো আমি যে নাম তো আমি শুনছি আর কত তো কোরআন শরীফে আছে জোরে কোন সবার আইতে দে রাস্তা ক্লিয়ার আবু আইব আনসারি সোজা নবীর কিনারে যাইয়া একটা ছাউনি দিছে রে বাজার আব্দুল্লাহ ইবনে সালাম এই যে চাইয়ে রইছে নবী কয় তুমি আব্দুল্লাহ ইবনে সালাম বসো বসো কজুর আমারে বসতে কইেন না আমি আপনারে প্রাণ ভরে দেই খেলো আমি আপনারে মন ভরে দেই খেলো আমার কলিজা ঠান্ডা বানায় লো দীর্ঘ সময় নবীর দিকে চায় রইছে তিনবার মাথার থেকে পাও পর্যন্ত তাকাইছে আর কসম খায় কো আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাদ্দাব খোদার কসম রে মদিনাবাসী এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না এটা সত্যবাদীর চেহারা নবী কো তুই কেমনে জানো সেটা মিথ্যাবাদীর চেহারা না কো হুজুর আপনি জানেন না আমি তাওরাতের হাফেজ
তাওরাতের আয়না দিয়া দেখছি আমি জাবুরও পড়তে জানি জাবুর দিয়েও দেখছি আমি ইনজিলও পড়তে জানি ইনজিল দিয়েও দেখছি তিনোটা কিতাব বইলা দিছে আপনি নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই কো রাসূল কতলে কালমা ভরেলা কো কালমা ভরমু তো ঠিক আছে একলা ভরমু না খেজুর বাগানে লেবার আছে এরা লইমু আমার অনেক ভক্ত আছে ইহুদি আমি একা ভরমু না হেদেরকে নিয়ে আসমু কো হেদেরকে লইয়া আব্দুল্লাহ ইবনে সালাম দৌড় দিছে বাগানে যায় কো আইরে মায়ার নবী আইসা গেছে খেজুর জীবনভর কাটতে পারবা নবী পাইবা না আসো সব দৌড়ে আইছে সব দৌড়ে আইছে আর পরে আল্লাহর নবীর সামনে বইছে কিরে আব্দুল্লাহ ইবনে সালাম ও হুজুর আমি তো ভইলা টান দিয়ে ছিনে লাইছি আপনি শেষ নবী কিন্তু এটি তো বেকুব এটি তো লেবার এটি খেজুর কাটে এটি তোর অত তাওরাত ইঞ্জিল তো পড়ে নাই এদের সামনে